হ্যালো ভিউয়ার্স, আপনারা স্বপ্ন দেখেন? স্বপ্ন কি কখনো মাছের স্বপ্ন দেখেন, বা মাছ ধরতে দেখেছেন, বা অনেক বড় সমুদ্রে গিয়েছেন, সেখানে মাছ ধরেছেন, মাছ বড় দেখা? তবে আপনার সেই স্বপ্ন সেটি কি ভালো না খারাপ? তো সেই স্বপ্ন নিয়েই আজকের ছোট্ট আলোচনা। স্বপ্ন তো সবাই দেখে, কেউ জেগে জেগে স্বপ্ন দেখে, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। তো এই সমস্ত স্বপ্নের মধ্যে যে স্বপ্ন, অর্থাৎ কেউ মাছ, যদি স্বপ্নে আপনি অনেক বড় মাছ দেখেছেন এবং সেটি অনেক দাঁতওয়ালা মাছ, সেটি কিন্তু আপনার অশুভ মনে করা হয়। আসলে এই ধরনের স্বপ্ন কিন্তু একদম নেতিবাচক হয়ে থাকে। আর যদি স্বপ্নে শার্ক মাছ দেখেন বা বড় তিমি মাছ দেখেন, তাহলে কিন্তু এই স্বপ্ন কিছু ভয়ঙ্কর রূপও নিতে পারে। আপনি অনেক ঋণী হয়ে যাবেন এক কথায়। যদি স্বপ্নে আবার ডলফিন দেখেন, তবে কিন্তু এটি সব্য শুভ বলে মনে করা হয়। আর এই ডলফিন মাছ কিন্তু সকল মানুষের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে, তাই ডলফিনের স্বপ্ন দেখলে অনেক ধন এবং স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো হয়। যদি আপনি স্বপ্নে রঙিন মাছ দেখে থাকেন, তাহলে এটি খুব ভালো স্বপ্ন বলে মনে করা হয়, কারণ রঙিন মাছ আপনার জীবনকে অনেক রঙিন করে তুলতে পারে। যদি স্বপ্নে মাছ ধরতে দেখেন, তাহলে আপনার এটি ভালো স্বপ্ন বলে মনে করা হয়। তো আপনি অনেক সাফল্যের সাথে মাছ ধরেন, তাই আপনি শীঘ্র ধনলাভ হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি স্বপ্নে সাঁতার কেটে মাছ ধরেন, তাহলে আপনার সেটি কী হতে পারে, এটিও একটি ভালো ফল বলে মনে করা হয়ে থাকে। স্বপ্নে সাঁতার কেটে যদি মাছ ধরে ফেলেছেন, এমন স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনি সেটি কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট বিষয়। এই মাছের স্বপ্ন আরও বিস্তারিত রয়েছে, আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত স্বপ্নের কথাগুলি আপনাদের বলবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, কী ধরনের স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্নের আপনি ফল জানতে চাচ্ছেন কি না। সর্বশেষ একটি কথা বলবো, আপনারা এই অজানা কথা এই টিভিটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।